তো নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো প্রথমে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যেহেতু আজকে নতুন বছর। আর নতুন বছরটা দেখুন কিভাবে সোমবার পড়েছে, তার জন্য আমাদের সোমবারে সবাই নিরামিষ খায়, তার জন্য আজকে সবার জন্য নিরামিষ হয়েছে। তো মেনু কি কি আছে চলুন আগে বলে দিই। প্রথমে বলে দিন ভাত, এখানে কাঁচকলা ভাজা, এখানে সিম ভাজা, ঢেঁড়স আর সিম ভাজা, এখানে দেখুন ফুলকপি আর বড়া দিয়ে ঝোল, এখানে পাঁচমিশালি ঘন্ট, এখানে হয়েছে পায়েস, আর এখানে মসুরের ডাল, এখানে হলো চাটনি, আর এখানে আছে পাঁপড়, আর এখানে দু রকমের মিষ্টি আছে। তো চলুন আজকে এই ছিল মেনুতে। আর কেকও ছিল, তো কেকটা নিয়ে আসিনি। তো চলুন এই দিয়েই খাওয়া দাওয়া করি। তো তাহলে শুরু করলাম। প্রথমে তো ভাজা দিয়েই খাবো। সিম ভাজা কে কে খেতে ভালোবাসো? আর এখানে হলো দেখুন যে বড়ার তরকারি, তো অনেকটাই এবারে নিয়ে নিলাম পাঁচ মিশালি ঘন্ট, তো অনেকটাই নিয়েছি। দেখো তরকারি খেলেই পেটে ভর্তি যাবে। তো চাটনিটা তো আমার খুবই প্রিয় জিনিস। প্রচুর ঝাল হয়েছিল কি? খাবার মোটামুটি কমপ্লিট। আর আছে পায়েস, তো চলুন পায়েসটা খেয়ে নিই। ঠাকুরের কাছে যেহেতু লেগেছে তুলসী পাতা পড়ে আছে প্রসাদ। বাকি থাকলো মিষ্টি, পেটে তার জায়গাও নেই। গুড়ের রসগোল্লা অনেক পেট ভর্তি হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, খাবার মোটামুটি কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট আবার একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সবাইকে জানি হ্যাপি নিউ ইয়ার।